আলহামদুলিল্লাহ হিরবিল ওসলাত ওয়াসালাম আলা আশরাফিল ইউল মুরসালিন ওয়া আলা আলিহি ওয় আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সবাইকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই একটি প্রশ্ন লিখেছিলেন তা হলো হিন্দুদের হোটেলে খাওয়া যাবে কি না তো সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে আজকে আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে এ বিষয়ে উপস্থাপন করার চেষ্টা করবো আমার ইল্লা বিল্লাহ প্রথমেই বলছি যে হিন্দুদের হোটেলে কিংবা হিন্দুদের বাড়িতে তাদের হাতে রান্না করা যে কোনো খাবার খাওয়া যাবে তবে দুইটা জিনিস খাওয়া যাবে না আমি খুব ক্লিয়ার করে বলছি খেয়াল করে শুনবেন হিন্দুদের হোটেলে কিংবা হিন্দুদের বাড়িতে তাদের হাতে রান্না করা যে কোনো খাবার খাওয়া যাবে তবে দুইটা জিনিস খাওয়া যাবে না এক নম্বরে খাওয়া যাবে না তাদের হাতে জবাইকৃত কোনো পশু পাখির গোস্ত দুই নম্বরে খাওয়া যাবে না তাদের পূজা মণ্ডপে অর্থাৎ তাদের দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রসাদ যেটাকে বলা হয় তো এই দুইটা জিনিস বাদে আর যে কোনো জিনিস খাওয়ার অনুমতি আছে এই দুইটা জিনিস আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরিষ্কারভাবে নিষেধ করেছেন কুরআনুল করিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকারা এর একশো তেহাত্তর নম্বর আয়াত সেখানে আল্লাহ উহিল্লা আলমিন বলেছেন তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে মৃত পশু প্রবাহিত রক্ত শুকুরের গোস্ত এবং যেটা আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়েছে অর্থাৎ গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে এই জিনিসগুলো তোমাদের জন্য খাওয়া হারাম এটা আল্লাহরবুল আলমিনের স্পষ্ট ঘোষণা অতএব এ থেকে আমরা বলতে পারি যেটা আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়েছে বা গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে সেই খাবারগুলো মুসলমানদের জন্য খাওয়া বিলকুল হারাম তো হিন্দুদের হোটেলে গিয়ে আপনি যে কোনো খাবারই খেতে পারবেন তবে আপনাকে যাচাই করে দেখতে হবে যদি আপনি পশু পাখির গোস্ত খেতে চান হতে পারে খাসির গোস্ত গরুর গোস্ত মুরগির গোস্ত সেটা আপনাকে আগে দেখতে হবে যে এই পশু পাখিগুলো কি হিন্দুরা জবাই করেছে কি না যদি হিন্দুরা জবাই করে থাকে তাহলে সেটা খাওয়া যাবে না অন্য কোনো খাবার খেতে হবে আর যদি সেটা হিন্দুরা জবাই না করে কোনো মুসলমান আল্লাহর নাম নিয়ে জবাই করে থাকে সেখান থেকে কিনে এনে তারা রান্না করে তাহলে সেটা খাওয়ার অনুমতি আছে তাদের হাতে রান্না করলে যে খাওয়া যাবে না এমনটা নয় খাওয়া যাবে তাদের সাথে লেনদেন করা যাবে উঠা বসা চলাফেরা করা যাবে তাদেরকে দাওয়াত দেওয়া যাবে তাদের দাওয়াতেও অংশগ্রহণ করা যাবে তবে খাওয়ার ক্ষেত্রে এই দুইটা জিনিস বাদ দিয়ে চলতে হবে সাথে সাথে আরেকটা কথা বলে দেই। খাবারের ক্ষেত্রে যেমনিভাবে দুইটা জিনিস নিষেধ আছে তাদের সাথে সম্পর্ক করার ক্ষেত্রেও তাদের সাথে আনুষ্ঠানিকতার ক্ষেত্রেও দুইটা জিনিস নিষেধ আছে এক নম্বরে তাদের সাথে ছেলে মেয়ে বিবাহ দেওয়া যাবে না দুই নম্বরে তাদের পূজা উৎসবে কোনোভাবেই অংশগ্রহণ করা যাবে না হতে পারে সেটা আর্থিকভাবে অংশগ্রহণ আবার হতে পারে সার্বিকভাবে অংশগ্রহণ কোনোভাবেই তাদের পূজা উৎসবে অংশগ্রহণ করা যাবে না তাছাড়া তাদের সাথে লেনদেন করা উঠা বসা চলাফেরা তাদেরকে দাওয়াত দেওয়া তাদের দাওয়াতে অংশগ্রহণ করা এতে কোনো নিষেধাজ্ঞা নেই আমি সম্ভবত আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি আল্লাহ রব্বুর আলমিন যেন আমাদেরকে সঠিকটা বুঝে এ মোতাবেক চলার তাও ফিক দান করুন আমিন দাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বুর আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি